আমি আফসানা, আমার চ্যানেল ইটিসি কুকিং এ আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই গরমে মন প্রাণ ঠান্ডা করে দেওয়ার মতো আজকের এই রেসিপি। আজকে আমি আম ও বেদানা দিয়ে ফালুদা তৈরি করে দেখাবো। এটি খেতে যেমন টেস্টি, তৈরি করা আরও সহজ। ফালুদা তৈরি করার জন্য কি কি লাগছে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আছে আগে থেকে সেদ্ধ করে রাখা সিমুই, আপনারা নুডলসও ব্যবহার করতে পারেন। আর লাগছে 3 চামচ গুঁড়ো করে রাখা চিনি, দুধ 250 ml, কাস্টার্ড পাউডার 1.5 চামচ, সবজা, বেদানা, আম, রোজ শরবত ও কিছু ড্রাই ফ্রুটস। প্রথমে কিছুটা দুধ নিয়ে তাতে কাস্টার্ড পাউডার দিয়ে মিশিয়ে নেব। এরপর একটি পাত্রে দুধ নিয়ে একবার ফুটিয়ে নিয়েছি। এইবার একটু একটু করে কাস্টার্ড দিয়ে অনবরত হাতা চালাবো। দেখুন একটা ক্রিমি টেক্সচার তৈরি হয়েছে। এরপর এটা একটু ফুটে আসা পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে। এরপর এর মধ্যে আগে থেকে গুঁড়ো করে রাখা চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে চিনিটা বেশি করে দেবেন, কারণ অন্যান্য যে সমস্ত উপকরণ আছে সেইগুলিতে চিনি একেবারেই নেই, এরা মিষ্টি টেনে নেবে। এরপর এটি কিছুক্ষণ রুম টেম্পারেচারে রেখে তারপর ফ্রিজে 30 মিনিটের জন্য ঠান্ডা করে নেব। এরপর ফালুদা পরিবেশনের পালা। প্রথমে দিয়ে দিচ্ছি সবজা, তারপর দিয়ে দিচ্ছি নুডলস অথবা সিমুই, এরপর দিয়ে দেবো ফালুদার প্রধান উপকরণটি। এরপরে দিয়ে দিচ্ছি বেদানা, টুকরো করে রাখা আম। এইভাবে আপনারা নিজের মতো করে সাজিয়ে নিতে পারেন। ফালুদা তৈরির জন্য নিজস্ব কোনো স্টেপ নেই, নিজের মতো করে আপনারা যেরকম খুশি বানাতে পারেন। এরপর এর মধ্যে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম। এইভাবে সাজিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে। কত কম সময়ে তৈরি হয়ে গেল একদম দোকানের মতোই টেস্টি অ্যান্ড ক্রিমি ফালুদা। তাহলে আপনারাও বাড়িতে একবার তৈরি করে ফেলুন। তাহলে আজকের মতো বিদায় নিলাম, ফিরবো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।